হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। বাঙালি জাতি ক্রাশ হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর সেটা যদি ঈদের মাংস দিয়ে হয় তাহলে তো আর কথা নেই। চলুন শুরু করা যাক। প্রথমে পর্যাপ্ত পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে 1 কেজি খাসির মাংস 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে মাংস ফাইবারগুলো নরম হয়ে যাবে। ম্যারিনেশনের জন্য প্রথমে নিচ্ছি 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। হাফ কাপ খোসা ছাড়া গ্রেট করা পেঁপে আর 2 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা। এক চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ টালা জিরে গুঁড়ো আর 4 টেবিল চামচ বিরিয়ানি মশলা। আমি ইউজ করছি শানের রেডিমেড বিরিয়ানি মশলা, এটাতে লবণ দেওয়া থাকে, তার লবণ দিব না। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 চা চামচ কেওড়া জল আর 10-12টি আলু বোখরা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 টেবিল চামচ ঘি। সবগুলো স্পাইসকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। যেন মাংসগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, আর আমি কিন্তু মাংসগুলো ভেজানোর আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাংসগুলোকে আমাদের রেডি করা স্পাইস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এয়ারটাইট করব, আর এটাকে সারা রাত ফ্রিজে নর্মাল চেম্বারে ম্যারিনেশন করব। আর কাচির জন্য অবশ্যই অবশ্যই খুব বড় একটা অ্যালুমিনিয়ামের পাতিল লাগবে। সামান্য একটু লবণ আর ফুড কালার দিয়ে আমি কাচির জন্য কতগুলো আলু ভেজে রেখেছি। বাসমতি চালকে ভালো করে ধুয়ে 1/2 ঘন্টার জন্য পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছি। 1/2 ঘন্টা পর ভালো করে পানি ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিতে হবে। বড় পাতিলটাকে প্রথমে খালি অবস্থাতেই 10 মিনিট গরম করে নিতে হবে। তারপর এটাতে দিব 1/2 কাপ ঘি। ঘিতে দিয়ে দিব আমাদের আগের রাতে ম্যারিনেট করা মাংসগুলো। তারপর দিব ভেজে রাখা আলুগুলো, আর তার উপর ছিটিয়ে দেব মাওয়া। এই মাওয়াটা কিন্তু আমাদের হোমমেড মাওয়া। এবার আসি চাল সিদ্ধ করতে। একটা বড় পাত্রে নিয়েছি 2.5 লিটার পানি। এতে দিচ্ছি 8টা এলাচি, 10টা লবঙ্গ, 2-3টা দারচিনির টুকরা আর 2 টেবিল চামচ ঘি। এবার অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত। আপনি হয়তো আমাকে এতক্ষণে মনে মনে বকা শুরু করেছেন এতগুলো ঘি ইউজ করার জন্য, তবে কাচ্চিতে কিন্তু প্রচুর ঘি ইউজ করতে হয়। কাচ্চি খেলে ডায়েটের কথা চিন্তা করা যাবে না। বলক আসলে স্টেন করা চালগুলো দিয়ে দিব, আর অল্প করে নেড়ে দেব চামচের পেছনের অংশ দিয়ে। লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ আর ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে পানি স্টেন করে নেব। এবার সে গরম ভাতগুলোকে মাংসের উপর বিছিয়ে দিব, আর উপরে দিব মাওয়া আর জাফরান দুধ। জাফরান দুধ না থাকলে জর্দার রং দুধের মধ্যে একটু মিশিয়ে দিয়ে দেবেন।
একই ভাবে আমি ফাইনাল লেয়ার করে নিব আর উপরে দিয়ে দেব একটু কেওড়া জল। ঢাকনা লাগিয়ে দিব আটা দিয়ে সিল করে। আটাতে একটা চামচ ঢুকিয়ে দিচ্ছে যাতে ভিতরে পানি কম জমে। চুলা আগে থেকে একটা তাওয়া গরম করে রেখেছিলাম, এর উপর সে পাতিলটা দিয়ে দিব। হাই আঁচে রান্না করব 10 মিনিট আর মিডিয়াম আঁচে রান্না করব বাকি 50 মিনিট, অর্থাৎ টোটাল 60 মিনিট রান্না করব। তারপরে গরম গরম কাচ্চি একদম রেডি। আমি একটা মাংস ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদেরকে অনেক হেল্প করবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।